বিশ্বব্যাপী জনপ্রিয় হচ্ছে পরিবেশ বান্ধব স্থাপনা, কিন্তু বাংলাদেশে এই ধারণা এখনো আটকে আছে শুধুমাত্র বাণিজ্যিক কার্যালয় নির্মাণে। বেশ কয়েকটি প্রতিষ্ঠান গত কয়েক বছরে তৈরি করেছে সবুজ ভবন, তবে তার কোনোটি আবাসনের জন্য নয়। উদ্যোক্তারা বলছেন প্রচারণা ও সচেতনতার অভাবে এখনো আবাসন খাতে এই ধারণা তেমন একটা কাজে লাগছে না। সূর্য এখানে আগন্তুক, ইট কংক্রিটের ফাঁক গলে কোনো মতে মাঝে সাঝে দেখা মেলে, তাতে অন্ধকার কাটে না। দেয়াল চাপা সরু রাস্তায় বাতাসও থমকে যায়, মানুষের নিত্যদিনের বসবাসে তৈরি হওয়া দূষণও তাই পরিশুদ্ধ হওয়ার সুযোগ পায় না। অথচ সুস্থ স্বাভাবিক জীবনের জন্য পর্যাপ্ত অক্সিজেন আর সূর্যের আলোর সরাসরি উপস্থিতি একান্ত জরুরি। জাতিসংঘের সাম্প্রতিক একটি রিপোর্টের তথ্য বলছে, পৃথিবীতে প্রতি বছর তৈরি হওয়া গ্রিন হাউসের 70% দায় বেপরোয়া নগরায়ণ আর অপরিকল্পিত আবাসনের। আর তাই পৃথিবীব্যাপী দিন দিন জনপ্রিয় হচ্ছে পরিবেশ বান্ধব আবাসনের ধারণা। সীমিত আকারে হলেও বাংলাদেশে পরিবেশ বান্ধব আবাসনে কাজ শুরু করেছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। গুলশানের এই ভবনটি তৈরি হয়েছে পরিবেশ বান্ধব স্থাপনা তৈরির সব শর্ত মেনে, তাই আলোর যোগান দিচ্ছে সূর্য নিজেই। ভেতরে বাইরে গাছের ব্যবহার নিশ্চিত করছে সবুজ সতেজতা। সূক্ষ্ম কারিগরি প্রযুক্তি প্রকৃতিকে ব্যবহার করে কমিয়ে এনেছে জ্বালানি নির্ভরতা। আমাদের এই বিল্ডিং এ 50% এনার্জি কম ইউজ হয়, সো সারা প্রতিটা সেকেন্ডে আমরা 50% অন্য বিল্ডিং থেকে কম ইলেকট্রিসিটি খরচ করছি, পানির অপচয়ও কমে। এই অফিসে যেসব এমপ্লয়িজ কাজ করেন তাদের প্রোডাক্টিভিটি 15-20% রাইজ করে। ট্রেডিশনাল কনসেপ্ট থেকে একটা অ্যাডভান্স টেকনোলজিতে যেতে মানুষের কিন্তু কিছু রিজার্ভেশন থাকে। এই ভাবার কোন উপায় নেই যে গ্রিন বিল্ডিং নির্মাণ করতে গেলে কস্ট বাড়বে। এই অ্যাওয়ারনেসটা যদি বৃদ্ধি করা যায় অন্যান্য ডেভেলপার, অন্যান্য নির্মাণ প্রতিষ্ঠান, তারা গ্রিন বিল্ডিং কনসেপ্টটাকে সাদরে গ্রহণ করবে। এত সব সুবিধার পরও বেশিরভাগ ব্যক্তিগত আবাস তৈরি হচ্ছে কোন রকম মাথা গোজার আশ্রয় হিসেবে। এগুলা করতে যেয়ে যে সমস্ত আমাদের সুযোগ সুবিধা দরকার এই মুহূর্তে কিন্তু আমরা এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছি না। পরিবেশ বান্ধব অত্যাধুনিক বিল্ডিং বানাবার জন্য কি কি দরকার এবং কিভাবে করা যায় এটার একটা প্যাকেজ আমরা খুব তাড়াতাড়ি সরকার বা পূর্ত মন্ত্রণালয়ে দেব বলে। সবুজ আবাসনকে উৎসাহিত করতে কাঁচামাল আমদানিতে বিভিন্ন শুল্ক ছাড় দিচ্ছে সরকার। আরিফ রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচে আরো একটা বিরতি, সময় থাকুন।